ইটালির স্পন্সর বিষয়ের বিভিন্ন ক্যাটাগরি আছে, এর মধ্যে কিন্তু এবছর ডোমেস্টিক ক্যাটাগরি অ্যাড করা হয়েছে, পাশাপাশি গলফ বাদান্তে। তো এই ক্যাটাগরিগুলো অনেকে আপনারা বুঝেন না, অনেকে জানতে চেয়েছেন। ডোমেস্টিক হচ্ছে আপনার বাসাবাড়ি কাজের জন্য, আর গলফ বাদান্তে আমরা যেটা বলি সেটা হচ্ছে বৃদ্ধদেরকে দেখাশোনা করার জন্য বা যারা প্রতিবন্ধী আছে তাদেরকে দেখাশোনা করার জন্য। তো ডোমেস্টিক সেক্টরে যারা আবেদনকারী, মানে যারা যে মালিক আবেদন করবে, তার বাৎসরিক ইনকাম প্রায় 30,000 ইউরোর উপরে দেখাতে হবে, পাশাপাশি আপনার আলোচ্য লাগবে এবং আনপালের নক সার্টিফিকেটও লাগবে। আর গলফ বাদান্তের যে মালিক আপনার জন্য আবেদন করবে, অর্থাৎ শ্রমিকের জন্য আবেদন করবে, তার যদি ইনভ্যালিড কোনো সার্টিফিকেট থাকে যে সে একজন প্রতিবন্ধী, তাকে দেখাশোনা করার জন্য একজন শ্রমিকের প্রয়োজন, এ ধরনের সার্টিফিকেট থাকে, পাশাপাশি সে যদি পেনশন পার্সন হয়ে থাকে, সে এখন পেনশনে আছে, তাহলে তার বাৎসরিক কোনো কুদ দেখাতে হবে না, মানে বাৎসরিক কোনো ইনকাম তাকে দেখাতে হবে না, সে একজন শ্রমিকের জন্য আবেদন করতে পারবে। এবং এই সেক্টরগুলোতে আপনারা যারা আসবেন, এগুলা স্পন্সরের ক্যাটাগরি পরে, অর্থাৎ নন সিজনাল বিষয়। আপনারা ইটালিতে আসার পরে বৈধভাবে এখানে, আমরা যেটা গ্রিন কার্ড বলি, আপনারা এখানে গ্রিন কার্ড পেয়ে যাবেন। আপনারা এখানে আসার পর আপনারা 2 বছরের মেয়াদি কার্ড পেয়ে যাবেন, এবং 2 বছর পর আপনারা কন্টিনিউ রেনিউ করতে পারবেন।